বহুদিন একদম ফ্রিলি জীবন যাপন কাটিয়ে ফেলেছি, শুধু ল্যাব মানে দিন কোন দিকে আছে রাত কোন দিকে আছে কিছু টের পাচ্ছি না, কিন্তু তবু মনে হচ্ছে জীবন সুন্দর। তো এবার আর এরকম চলবে না, আর মানে মেইনলি এত ল্যাব খেতে খেতে কি হয়েছে যে আর ভাল লাগছে না ল্যাব, না না আর বলছে যেতে মন চাইছে এই গরমের মধ্যে বেরোনোটাও রিস্ক, কোথায় যাব সেটা বুঝতে পারছি না। ওই যে বেরিয়েছিল, আমি বেরিয়েছিলাম একটু, মুখটা দেখো না পুরো কালো বাদর হয়ে গেছে। তো যাই হোক কোথায় যাবো বুঝতে পারছি না, কমেন্ট সেকশন খোলা আছে, তোমরা একটুখানি জানাও ঘুরতে কোথায় যাবো। তুমি তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে আসো তো, তোমাকে প্রচন্ড কালো লাগছে। ও মাস্ক পরে গেছিল, হেলমেট পরেছিল, কপালটা পুরো কালো হয়ে গেছে। আমি একবার স্নান করতে যাবো। তো স্নান করে আসো। তো আমার কিচ্ছু ভালো লাগছে না, এই বাড়িতে ওই বাড়ি থেকে ঘুরে আসার পর এখানে রয়েছি। আমার মনে হচ্ছে ফ্যামিলি একটা ট্যুর করার, বুঝলে তো, মা বাবাকে নিয়ে ফ্যামিলি ট্যুর করব না, না না এই মুহূর্তে নিয়ে যাব না, তার একটা কারণ আছে। এই মুহূর্তে বাবা মাকে নিয়ে যাব না, কারণ আমার শাশুড়ি আমার মায়ের দুজনেরই হাই প্রেশার, এই রোদ গরমে ওনাদেরকে বের করা ঠিক হবে না। তাই এবার ঠিক করলাম দুজনে মিলে, এইমাত্র আলোচনা করলাম যে দুজনে মিলে একটা জায়গায় ঘুরতে যাব। তবে কোথায় যাওয়া যায় আপাতত আমরা একটা প্ল্যান ফিক্স করে ফেলেছি, খুব তাড়াতাড়ি একই মেরিনে যাবো ঘুরতে, তার তিন চার দিন পর আবার কোথাও ঘুরতে যাবো সেটা এখনো ঠিক করে পারিনি। কমেন্ট সেকশন খোলা আছে, তোমরা সবাই জানো যে কোথায় ঘুরতে যাওয়া যায় ভালো ভালো প্লেস। হ্যাঁ তাহলে তোমাদেরকেও নিয়ে যাবো। ব্যাপারটা হচ্ছে এত গরম বাইরে, বাইরে হচ্ছে 43°C গরম পড়েছে আজকে, দেখো দেখো বাইরে রোদটা দেখো, শুধু রোদটা দেখা যাবে কি করে, আমি কি বলবো আজকে বাইরে ভীষণ গরম, আর আমি খালি অপেক্ষা করছি সেই ঝড়টা, যে ঝড়ের নাম হচ্ছে মোকা। কি গো আগের বার হয়েছিল কি জানি ঝড় ছিল, ওই ঝড়টার নাম আমফান ঝড়, আর এইবার হতে চলেছে মোকা। তো আমি এই ঝড়ের জন্য বেশি এক্সাইটেড, আগের বার বাড়িতে ছিলাম, বাড়িতে তো জানো কান্না করে দিয়েছিলাম সেই ঝড়ে, শুনে যাও শুনে যাও তুমি আসবে। আমি বাইরে দিয়ে এলাম, একটুখানি ওয়েট করেছি, এবার চানটা করে নিলে ভালো হবে। হ্যাঁ অবশ্যই তুমি চান করতে যাও। দেখো আমাদের দিন কেমন ভাবে কাটছে, রাত কেমন ভাবে কাটছে সেটা বুঝতেই পারছি না, তারপরে মনে হচ্ছে জীবন সুন্দর। এখন এই যে আমি স্নান করা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে যেটা করি, ঘুম থেকে উঠে সবার আগে স্নান করে নিই, স্নান করে পুজো দিই, তারপরে ভাত খাই। তো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর ঘরটা হালকা করে একটু ঘুম থেকে উঠে আমি গুছিয়ে ফেলি। তো এটা হচ্ছে আমার রেগুলার রুটিন। আর রন গিয়েছিল একটুখানি বাইরে, 5-10 মিনিট আগে রন ঘরে ঢুকলো, আর এখন গেছে স্নান করতে। যাওনি স্নান করতে? ওই দেখো কোথায়, এখনো চান করনি কেন, কোথায় গিয়েছিলে? পুকুর দেখতে। পুকুরে কি আছে? পার বাঁধানো হবে, পার বাঁধানো হবে, পুকুরে জল ছেঁচে হচ্ছে, পার বাঁধানো হবে, তাই দেখেছিলাম কতটা জল কমে। আচ্ছা আমার চান কমপ্লিট, আর প্রীতি এখানে কি নিয়ে বসেছে দেখো, ফটো বললাম খেতে যাব, চলো দাঁড়াও একটা জিনিস দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাই। এই যে ফটো ফ্রেমটা কিনেছিলাম, সেই কেন কিনেছিলাম জানি না, এটা নানুর দাদাদের দোকান থেকে কিনেছিলাম, কাউকে একটা গিফট দেবো বলে কিনে এনেছিলাম, এটা বর্ধমান দিয়ে কেনা হয়েছিল, লীনাদি প্রদীপদা আমি তুমি, কিন্তু বাড়িতে এসে দেখি ড্যামেজ ছিল, এটা আমরা চেক করে নিইনি, ভালো ছিল না, হ্যাঁ তাই এটা গিফট দিইনি। তো এটার মধ্যে আমি ফটোগুলো রাখবো, আর এই ফটোগুলো আজকে হঠাৎ করে পেলাম, এ দেখো বাবার সাথে, এই যে আমার শ্বশুর মশাই, যারা যারা দেখোনি এখানে দেখে না, এই যে বাবা আর এই যে আমি আর এই যে বাবা, এটা হচ্ছে মেরিনা বিচ ছিল, মেরিনা বিচে গিয়ে তুলেছিলাম বাবা আর আমি, বাবার হাত ধরে আমি এইভাবে দাঁড়িয়েছিলাম একটা বাচ্চা মেয়ের মতো। তো বাবার আমি ফটোগুলো তুলে আবার বাঁধিয়ে নিয়েছিলাম, ওখান থেকে 50 টাকা করে নিয়েছিল বাঁধাতে, ফটো তুলে প্রিন্ট করে নিয়েছিলাম, এগুলো বাঁধানো বলে না বোকা, প্রিন্ট আউট করেছিলাম, ওই তো হলো ওই একই। দেখো আমাদের কিয়ানকে দেখো, কত বাচ্চা ছিল তখন, কত বাচ্চা ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে, বড়দাদা হয়ে গেছে আমাদের। এই লীনা দিদি ভাই, মামনি, আমি আর হচ্ছে কিয়ান, আর এটা হচ্ছে বাবা আর আমি, প্রথম বাবার সাথে এই আমি মেরিনা বিচ ঘুরেছিলাম, আর এখানে আছে প্রদীপ দাদা, লীনা দিদি, কিয়ান আর আমি,
ভালো লাগছে না ফটোগুলো, তখন আমার এই মহারাজের সাথে ফটো তোলা হয়নি, তখন উনি ওখানে ছিলেন না, আমরা আমরা ফটোগুলো তুলে প্রিন্ট আউট করেছিলাম। এই ফটোগুলো দেখলে না সে সেই দিনটার কথা পুরো মানে মনে পড়ে যায়, পুরো স্মৃতি হয়ে রয়েছে ফটোগুলো, তো বেশ ভালো লাগে। তাই আজকে হঠাৎ করে এখানে নিচে এসেছি, দেখলাম এই ঘরে রয়েছে, তাই তাড়াতাড়ি করে আমার এই ফটো ফ্রেমটা বের করলাম। বের করার পরে দেখলাম এখানে তো ফটো লাগানো নেই, কিন্তু না আমি ফটো রাখতে পারছি না এর ভেতরে, কেমন দেখি চলো। সে ঠিক আছে, বেশ ভালো লাগে এরকম করে এখানে রাখবো, কিন্তু তুমি তো এখানে নেই, বাবা আর আমি আর কিয়ান আর সবাই জুড়ে রয়েছি ফটোতে। দেখো ভালো লাগে না ফটোটা, খুব সুন্দর লাগছে না দেখে, মনে হচ্ছে না কিন্তু বাবার বৌমা, দেখে মনে হচ্ছে বাবার মেয়ে, একই রকম লাগছে দেখো, তাই না? কি মনে হচ্ছে, তাই না? চলো প্লিজ খেতে চলো, খিদে পেয়েছে। মা ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে, দুপুরের গরমে সবাই ঘুম দিচ্ছে, আর আমরা হচ্ছে বাড়ির ছোট বাচ্চারা থাকে না, কুলু 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 করে ঘরে দিয়ে, তো আমি সেরকমই করে ফেলছি, রেখে আসি দাঁড়া। দেখো আজকে আমাদের বাড়িতে কিন্তু খুব স্পেশাল রান্না হয়েছে, যেমন এই যে পাতায় মাছ ভাজা, এটা কিন্তু বাড়ির সবার খুব ফেভারিট। আর আমাদের ওদিকে যখন আমি বাড়িতে থাকতাম এইগুলো কি ওদিকে রান্নাবান্না এসব হয় না, কিন্তু এখানে এসে খাওয়ার পরে এটা আমার ফেভারিট হয়ে গেছে। কিন্তু একটা জিনিস, মাছ আমি বেশি একটা পছন্দ করি না, আমার দিদি তো মাছ খাই না, আর আমি শুধু একটু তেলাপিয়া, এটা তো তেলাপিয়াই বলে, সব জায়গায় তেলাপিয়াই বলে, তো তেলাপিয়া মাছ খাই, আর একটু ইলিশ মাছ আর একটু চিংড়ি মাছ খাই, আর কোনো মাছ খেতে ভালো লাগে না। আর এগুলো হয়তো আমাদের পুকুরের মাছ, তার মধ্যে তেলাপোয়া মাছ আছে, মা কিনে রেখেছিল আমি খাই বলে, এটাও দিয়েছে, কিন্তু আমি এইটা দিয়েই ভাত খাবো, আরও তরকারি রয়েছে এখানে ওগুলো দিয়ে খাবো না, এইটা দিয়েই ভাত খাবো, কিন্তু সাথে একটা ডিম ভাজা যাই, ডিম ভাজা খেতে ভালো লাগে। দাঁড়া দাঁড়া পুড়ে গেল, খাওয়া যাবে, তোমার সাথে কথা বলতে বলতে পুরে পুরা লেগে গেল, উল্টাতেও পারছো না, এই যে নরমালি নিলে উল্টে দিলে নরমাল, বাবা পুরো লাল লাল কালো কালো হয়ে গেছে, কত তেল দিয়েছো, তো মাছ ভাজার মতো ডিম ভাজা হচ্ছে, ওরকমই ভাজি আমি ছোটবেলাতেই ডিম ভাজি। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ছোটবেলা থেকে কি ডিম ভাজে বুঝতে পারলাম, ওরকম বলো না, আমি ছোটবেলা থেকে ডিম ভাজি ভাত খাই, ডিম ভাজা হলে এরকম তেল কি দেয়, এই যে এত তেল, ওইটুকু যদি তেল না দিই ডিমটা ভাজা হবে তো, আমি আমি কেমন ভাবে ভেজে দিই বলো, দেখতে কিন্তু খুব ভালো লাগছে, খালি একটু তলার দিকটা ভালো লাগছে, পুরো তলার দিকটা পুড়ে গেছে, তাই শোনো এই দিকটা ভালো লাগবে, এই যে ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো উপরের দিকটা একটু কালো কালো হয়েছে, আর নিচের দিকটা ঠিক আছে, একটু দেখে দাও, একটু উল্টে দাও, একটু এই ওপরটা কিন্তু এই যে কালো কালো হয়েছে, একটু উল্টে দাও একটু ডিম ভাজাটা, আর এই দেখো নিচের দিকটা ঠিক এরকম, তো তোমরা এটা দেখে কি শিক্ষা পেলে বলো তো, কি শিক্ষা পেলে তুমি বলতে পারো নাকি দেখি, ডিম ভাজার শিক্ষা অবশ্যই, ওপরের দিকটা দেখো কালো রয়েছে, পুড়ে গেলে ভিতরটা না পড়ে থাকতো, আর শুধু ওপর দেখেই ভালো বেশো না, ভিতরটা দেখো মানে মন মন আর কোথায় যাবো কেউ জায়গা খুঁজে পাচ্ছে না, তো চলে এসেছি পুকুর পাড়ে, ওইদিকে দেখো জয়দীপ আর নানু এসেছে, ওরা এসে গাছ থেকে আম পেড়ে কাঁচা আম খেতে শুরু করেছে, আজকাল তো গরম প্রচুর পড়েছে, আর এই গরমে আম খাবো না তা তো হতে পারে না, আর আমাদের গাছের আমগুলো কিন্তু সেরকম পাকেনি, সব আমি কাঁচা কাঁচা রয়েছে, প্ল্যান করলাম যে আজকে আমরা এটা পাকা আমের চ্যালেঞ্জ করব, কিন্তু এই মুহূর্তে বাইরে বেরোনো একদমই সম্ভব না, তাই আমি আজকে সুইগি ইনস্টামার্টে অর্ডার করব। তো এখানে কিন্তু অনেক ধরনের আম পাওয়া যায়, যেমন অ্যালফোন্স, কেশর, হিমসাগর, তো আমি অর্ডার করে দিই, অর্ডার ডান, তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, মানে কিছু মিনিটের মধ্যে, তো চলো আমটা আসুক তারপরে দেখা হচ্ছে। A few moments later আম চলে এসেছে, আমগুলো কিন্তু বেশ ভালো, আর হ্যাঁ গাইস সুইগি ইনস্টামার্ট কিন্তু শুধুমাত্র সুইগিতে অ্যাভেলেবল আছে, আর আমি রেকমেন্ড করব তোমরাও সুইগি ইনস্টামার্টে অর্ডার করো,
কারণ এটা কিছুক্ষণের মধ্যে তোমার গ্রোসারি তোমার কাছে পৌঁছে দেবে। আর তোমরা যদি প্রথমবার অর্ডার করো তাহলে নিচের লিংকে গিয়ে কুপন কোড ইউজ করো IMNEXT। তুমি যদি এই কুপন কোড ইউজ করো তাহলে তুমি প্রথম অর্ডারে 100 টাকা অফ পাবে আর তোমার প্রথম 5টা অর্ডারের ডেলিভারি কিন্তু ফ্রি হবে। তো এখনই যাও আর সুইগি ইনস্টামার্টে অর্ডার করো, আর আমি তো অলরেডি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি। বাড়িওয়ালার বাড়ি না ফাজিলালার বাড়ি, কেন বলো তো? বললাম কথাটা লজিক দিয়ে কথা বলি আমি। দেখো তোমার বাড়িতে তোমাকেই বসতে দিচ্ছে না, পুরো বেঞ্চটা জুড়ে বসে আছো, তুমি দাঁড়িয়ে আছো। এটা তো ঠিক না, এটা তো ঠিক না। কাজটা কি ঠিক হলো? অনেক বসার জায়গা আছে বাড়ি ওইটা। সবজি দেখো প্রীতি, ওইখানে কি বসার কি, এই জায়গাটা বসে মজা আছে। কোথায়? এই জায়গাটা আমরা জানি। ও বেশ ভালো, দাম পারবো নাকি? হ্যাঁ আজ দাম পারি, ভালোই লাগলো এটা। তো এই জায়গাটা কিন্তু বেশ একটা শান্তির জায়গা। ওই যে আমাদের বাড়ি, বাড়িটা একটু দেখিয়ে দেয় ছবি। এই জায়গাটা কি দেবে? ফোনটা দিয়ে দে, ফোনটা উপরে আমটা পারছে দেখি। এই গরমের মধ্যে কোথায় যাব, কোনো মানে জায়গা খুঁজে পাচ্ছি না। তো আমাদের মনে হলো আমাদের এই পুকুরের পাড়টাই বেস্ট আমাদের জন্য। ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আছে, তবুও কেন জানি না আজকে ভীষণ বাজে গরম। হ্যাঁ তাই না নানুদা? এই কিন্তু এই জায়গাটা ভালো লাগছে মনে হচ্ছে নানুদা। তাই না নানুদা? অসুস্থ এই জায়গাটা ভালো লাগছে। সেই যে তোমরা যে পুকুরটা দেখতে পাচ্ছ, রম যখন স্নান করতে গেল বলো না পুকুর দেখতে এসেছি। পুকুরের ব্যাপারটা হয়েছে কি, এই পুকুরটা হচ্ছে আমার দাদা শ্বশুর, মানে চার দাদা শ্বশুরের, তাই তো? চার দাদু, আমার চার দাদু, মানে আমাদেরও দাদু, মানে চার দাদুর এই পুকুর। সেই পুকুরটা হচ্ছে সবাই ভাগ পায়, মানে নিচে দেওয়া তার ভাগ সবাই সমান সমান ভাগে পায়। তো আমরা সেই ভাগ পেতাম, কিন্তু আমরা আবার এই পুকুরটা আমরা নিজেরাই আবার নিচে নিয়ে নিচ্ছি, নিয়ে নিয়েছি অলরেডি। তো এখানে আমরা মাছ চাষ করব, মাছ ছাড়বো, চাষ করব, টিকিটে মাছ ধরা হবে। পুকুরটা কিন্তু অনেক বড়, এখন পুকুরটা ঠিকঠাক নেই, জলগুলো সব এই জলটা বার করে আবার ভালো জল দেওয়া হবে। জলটা তুলে পাড়গুলো বাঁধানো হবে, পাড়গুলো ভেঙে যাচ্ছে, নিজেদেরই পাড়, মানে পাশের জায়গা আমাদেরই। তো পাড়গুলো বাঁধানো হবে, তারপরে মাছ চাষ করা হবে আবার জল আসার পর। সবাই কাঁচা আম খাচ্ছে, কিন্তু আমার না এখন কাঁচা আম একদম খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটু পাকা আম খাই। এই গরমের মধ্যে যদি পাকা আম না খাই তাহলে হয় নাকি? দেখো গাছের আমগুলো দেখো। বাইরে খুব গরম লাগছিল বলে তাড়াতাড়ি করে ঘরে চলে আসলাম, আর ঘরে এসে যে দেখো আমি এখানে মাঝে মধ্যে বসে থাকি, মানে আমার বক্স জানালাতে। তো এখানে বসে বসে না একটা জিনিস লক্ষ্য করলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলেই ক্যামেরাটা অন করলাম। যে একটু গরম লাগছিল আমার, তাই আমি তাড়াতাড়ি করে ঘরে চলে এসেছি। যে ঘরটা ঠান্ডা আছে যেহেতু এসি চালানো রয়েছে, আমাদের ঘরে আবার ফ্যান নেই, এসিটাই চালাতে হয়। তো এইখানে বসে বসে একটা জিনিস লক্ষ্য করলাম, দেখো এই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমাদের একটা জেঠু বাড়ি। এই বাড়িতে অনেক দাদারা কাজ করছে এই রোদের মধ্যেও, তোমাদেরকে আমি দেখাই। ওই দেখো এই যে যে দেখতে পাচ্ছ, এখানে একটা দাদা কাজ করছে, বাড়িতে কাজ হচ্ছে। তো এই রোদের মধ্যে এই দাদাটা কাজ করছে, মানে কতটা কষ্ট হচ্ছে। হ্যাঁ তো ওই দাদাকে দেখছিলাম আর এখানে বসে বসে ভাবছিলাম যে ওই দাদাটা কত কষ্ট করে কাজ করছে, আর আমরা এত আরামে থাকার পরেও বলছি যে আমাদের কষ্ট হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে। হ্যাঁ এটা হতে পারে যে মানুষ অভ্যাসের দাস, তো ওই দাদা মানিয়ে নিয়েছে সব কিছু পেটের দায়ে হয়তো। তবুও তাই ভাবছি যে মানুষ কত কষ্ট করে, হ্যাঁ, আর আমরা এত আনন্দে এত আরামে থেকেও বলি কি আমাদের ভালো লাগছে না, আমাদের কষ্ট হচ্ছে। যাই হোক অনেক কথা বলে ফেললাম, যার যেটা কাজ সেটা তো করতেই হবে। তো দেখে কষ্ট হচ্ছিলো বলে আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি, মানে আমি যে যে গরম লাগছিলো বলে আমরা দৌড়ে ঘরে চলে আসলাম। আর ওনাকে দেখে আমি একটা শিক্ষা পেলাম যে আমরা একটু সুখে থাকি বলে কত সুখ চাই আমরা, তাই না? একটু পেলে মনে হয় আরও চাই আরও চাই, এরকম হয় তার জন্য। তো যাই হোক ওরা বাইরেই, মানে বাইরে প্ল্যান করছে আর কি, রন নানু দাদা আর হচ্ছে জয়দীপ প্ল্যান করছে যে ওরা একটা ম্যাঙ্গো চ্যালেঞ্জ করবে। তো সন্ধ্যাবেলা হয়তো হতে পারে, আমি জানি না ঠিক ওটা ওইটার বিষয়ে আর কি জানি না। তো এখন আমি একটা সুন্দর ঘুম দেব, ঘুম দিয়ে উঠে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later গাইস দেখো আম তো চলে এসেছে, আর এদিকে আম চ্যালেঞ্জের জন্য ওইদিকে ওই দেখো যে থাম্বনেলের জন্য ফটো তুলছে, আমার তোলা কমপ্লিট। হ্যাঁ
এখন সবাই মিলে বসে আছি, এই যে নানু দাদা, আর এদিকে জয়দীপ আম দিয়ে পোস্ট দিচ্ছে, কারণ ওদিকে ফটো ক্লিক করছে, থাম্বনেল বানাবে তার জন্য। আর এই ভিডিওটা মানে আম চ্যালেঞ্জ ভিডিওটা তোমরা দেখতে পাবে বংরন চ্যানেলে, তো এটা এই ভিডিওর পরেই আসছে। আমগুলো দেখেই মনে হচ্ছে পেটটা ভরে গেছে, খাওয়ার আর প্রয়োজন নেই, কিন্তু আমাকে খেয়ে জিততেই হবে, না হলে আমাকে অনেক বড় একটা শাস্তি দেবে, যেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তোমরা নেক্সট ভিডিও দেখলেই বুঝতে পারবে, মানে রনের চ্যানেলে গিয়ে তোমাকে দেখতে হবে। দেখো তোমাদের কি মনে হয়, আমি, নানু দাদা, রন আর হচ্ছে ওদিকে জয়দীপ, এই কয়জনের মধ্যে কি আমি জিততে পারবো? এটা তো তোমাদের মনে হচ্ছে একবারেই না, তাহলে আমি তো জিততে পারবো না। আর আমার জন্য ওরা একটা স্পেশাল মানে শাস্তি তৈরি করে রেখেছে, যেটা আমাকে দেবে, তো আমি দেখি যে আমি জিততে পারি কিনা। ম্যাঙ্গো চ্যালেঞ্জের জন্য আমরা সবাই রেডি, দেখো থালা ভর্তি ভর্তি আম, আমরা চারজন চ্যালেঞ্জ করব। এদিকে নানু দাদা আছে, এদিকে জয়দীপ এখন থাম্বনেলের জন্য ফটো ক্লিক করছে, মানে ফটো তুলছে, আর রন এদিকে পোস্ট দিচ্ছে। ওয়াও, তো এখনই গলা শুকিয়ে যাচ্ছে যে হারবো কি জিতবো সেই ভেবে। আর আমি যদি জিততে পারি, আমি ওদের জন্য একটা শাস্তি রেডি করে রেখেছি সবার জন্য। অবশ্য টিম নেই এখানে কোনো, যার যার মতো সে খেতে পারো। তো চলো এখন আমরা ম্যাঙ্গো চ্যালেঞ্জ করব, কমপ্লিট ফটোশুট করা। তুমি কি এক্সাইটেড? ইয়েস, আমি অনেক এক্সাইটেড। আমি জানি আমি জিততে পারবো না, কিন্তু এটা ভাবাটা একদম ভুল, আমাকে ভাবতে হবে আমি জিতবো, চেষ্টা তো করবো। চলো চ্যালেঞ্জ করে দেখে দেখো। আর হারি কি জিতি এই ব্লগে তোমরা জানতে পারবে না, তো হালকা করে রনের ভিডিওর প্রমোশন করে দিই, রনের চ্যানেল ভিজিট করো, তোমরা দেখতে পারবে ম্যাঙ্গো চ্যালেঞ্জ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো চলো টাটা, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।